আমার পাশে দেখতে পাচ্ছেন কিছু গরু আছে এবং গরুগুলোর শিং নাই, একটু আনকমন টাইপের গরু। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের যে জায়গাটা গরু লালন পালন করা হয় সেই জায়গাটা। আমার পাশে দাঁড়িয়ে আছেন এই জায়গার যিনি ইনচার্জ, আপনাদেরকে প্রথম পরিচিত হই, আপনার নাম এবং ডিজিটাল একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি শামীম আহমেদ, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বিএলআই রিসার্চ ফার্ম, এটা দায়িত্বে আছি আর কি। আমরা আপনাকে জানতে চাই যে আপনাদের এই বিএলআর আইতে আপনারা কী কী জাতের গরু লালন পালন করছেন বা গবেষণা করছেন, একটা জাত নিয়ে কত বছর ধরে গবেষণা করছেন? কারণ আমার পিছনে যে গরুগুলো আছে আমরা এইগুলো নিয়ে আলোচনা করে একটা করে আমরা সামনে যাবো আর বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো পিছনে আমাদের যে গরুগুলো আছে গরুগুলো একটু বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের যে আপনার যে গরুগুলি দেখতেছেন এখানে চারটা জাত আমাদের অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, চারটা। এটা একটা বিব্রিড প্রোগ্রাম, আমাদের একটা টার্গেট আছে যে বাংলাদেশ একটা ভালো একটা উন্নত জাতের মাংসল জাতের গরু মানে উন্নয়ন সাধন করা, সেই লক্ষ্যে অস্ট্রেলিয়া থেকে চারটা জাত নিয়ে আসা হয়েছে স্টসিমেন, সেটা হচ্ছে লিমোজিন, সিমেন্টাল, চেয়ারলিস এবং ব্রাহ্মা। এইগুলি আনার পরে আমাদের এখানে যে লোকাল যে পাবনা ক্যাটেল আছে ওটা হচ্ছে ওদের ফিমেল, ওখান থেকে এই সিমেন ওদের ইনসার্ট করার পর যে বাচ্চাগুলি আসছে সেই বাচ্চাগুলি আপনারা এগুলি দেখতে পাচ্ছেন আর কি। এবং এগুলির যে গ্রোথ, হ্যাঁ, এবং প্রোডাকশন স্টার্স খুবই ভালো দেখা গেছে যে পার আপনার পার ডেতে আমরা দেখেছি, যখন আমরা একটা ফিডিং ট্রায়াল দিছি এখানে যে এদের যে গ্রোথ প্যাটার্ন সেটা দেখা গেছে পার ডেতে 1200 থেকে 1300 গ্রাম পার ডে গ্রোথ হয়েছে। এবং কম্পারেটিভলি যখন আমরা চারটাকে যখন কম্পেয়ার করছি দেখা গেছে সিমেন্টারটা বেশ ভালো এবং ব্রাহ্মার সাথে পাবনা ক্যাটেলের এর যে গ্রোথ পাচ্ছে মোরালের সেম। আর ওই পিছনের সারটা দেখতে পাচ্ছি ওটা কিসের সার? ওইটা হচ্ছে আপনার ওটা সিমেন্টাল, সিমেন্টাল মানে জাতটার নাম সিমেন্টাল। এখানে আপনার যে যাই যত গরু দেখতেছেন এখানে কিন্তু সবগুলো যে 50% ব্লাড, মানে আমরা যে বাইরেতে যেটা আছে 100% ব্লাড, যখন এই এইটাকে যখন আমরা মা এর মা হচ্ছে সবগুলো পাবনা মানে যেটা BCV1, তখন যে বাচ্চাগুলো আসছে এই বাচ্চাগুলো এখানে। তার মানে এই যে আমার এই সামনে যে একটা গরু যে চলে আসছে মাথা দিচ্ছে এই গরুটা, এইটি কি জাতের গরু? এটা হচ্ছে লিমোজিন। লিমোজিন মাথার নিচে করো বাবা, মানে এরই কি হয়েছে কেউ কেউ ব্রাঙ্গাস বলে চালিয়ে দিচ্ছে না? ব্রাঙ্গাস হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ব্রাহ্মার সাথে অ্যাঙ্গাস নামে একটা আরেকটা দুইটা ব্রিড আছে ওদের ক্রস করে যেটা আছে সেটাকে বলেছে ব্রাঙ্গাস, ব্রাহ্মা এবং অ্যাঙ্গাস দুইটাই ব্রিড। ওই ব্রাঙ্গাস নামে কিন্তু গুগলে সার্চ দিলে কিছু আসে না। আচ্ছা আচ্ছা, কিন্তু গুগলে সার্চ দিলে ব্রাঙ্গাস দিলে ওই বাংলাদেশে যা ইগুলো আছে ইউটিউব ভিডিও আসে, বাট ব্রাঙ্গাস নামে কিন্তু গরু কোনো না আমার দেশে ওইরকম কোনো ইয়া নাই, কিন্তু বাট এইরকম গরুর মতো সিয়ারা লাগে। এটা বলে আপনি বলেন লিমোজিন, এটা নিয়ে অবশ্যই তো অস্ট্রেলিয়া থেকে আসছে এটা, ভালো তথ্য। এটা এটা কিন্তু F1 জেনারেশন মানে ফিমেল হচ্ছে মানে 50% ব্লাড হচ্ছে লিমোজিনে আর 50% ব্লাড হচ্ছে পাবনার, পাবনা ক্যাটেল মানে যেটা আমাকে BCV1 বলে বিএলআর ক্যাটেল ব্রিড। আমরা তাহলে গোটা দেখলাম, এরপর আমরা ওই যে গোটা আসতেছে এটা সদু সদু আমরা একটা জিনিস, একটা মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা সব বিব্রিড, কিন্তু দেখা গেছে এর যে ফিমেল থেকে যে মানে ফিমেল যেটা হচ্ছে যে গাভী হচ্ছে তারপর দেখা যায় তার দুধের উৎপাদন প্রথম ইনিশিয়াল ফার্স্ট ল্যাকটেশনে 9 কিলো, সেকেন্ড ল্যাকটেশনে 10 কিলো 11 কিলো মানে মোরালেস 10 থেকে 11 লিটার দুধ দিচ্ছে। এটাও একটা ভালো একটা আমাদের ফাইন্ডিংস আর কি। দেখা যাচ্ছে যেগুলি বিব্রিড কিন্তু এর ফিমেল পার্টটা, ফিমেল যে গরুগুলো আছে তাদের দুধের প্রোডাকশন খুবই আশাব্যঞ্জক আর কি।
আমরা যে পরিচালনা করছি যে অল ব্যবস্থাপনা, সেটা হয়তো খাদ্য ব্যবস্থাপনা, হয়তো বাসস্থান ব্যবস্থাপনা, ভ্যাকসিন ব্যবস্থাপনা, অর্থাৎ সার্বিক যে ব্যবস্থাপনা ব্যবস্থা সম্পর্কে একটা পুস্তিকা আমরা খামারিদের দিব ইনশাল্লাহ, এবং সেই উদ্দেশ্যে বিয়ের কাজ করে যাচ্ছি।